তোমার সাথে আছি মমতা ব্যানার্জী লড়াই করো আমরা তোমার সাথে আছি বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মঞ্চে উপস্থিত আছেন আমাদের মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সুব্রত সাহা সভাপতি আবু তাহের খান খলিলুর সাহেব আমাদের এমপি জাকির আমাদের মিনিস্টার মইনুল হাসান সাহেব মোহাম্মদ সোহরাব সাহেব সৌমিক হাসান অশোক দাস অরিত্র মজুমদার জেলার এমএলএ সুব্রত সাহা শাওনি সিংহরায় আমিরুল ইসলাম আব্দুর রাজ্জাক জাকির হোসেন রবিউল আলম মমতাজ শাহিন আশিস মার্জিত আকরাজ্জুমান কানাই মণ্ডল সহ আমার সকল কর্মদক্ষ চেয়ারম্যান ফন্টের সভাপতি এছাড়াও সাগির মোহাম্মদ আলী চাঁদ মোহাম্মদ থেকে শুরু করে তারা সকলেই আমি প্রথমেই আপনাদের সকলকে আমার মামাটি মানুষকে ধন্যবাদ কৃতজ্ঞতা এবং অভিনন্দন ও সালাম জানাবো যে অনেকক্ষণ ধরে আমার মা বোনেরা এই প্রচণ্ড রৌদ্রের মধ্যে বসে আছেন শীতকাল ঠিকই কিন্তু রৌদ্রের পারদটা খুব বেশি চড়েছে আজকে আমি কালনা থেকেই দেখছি প্রচণ্ড রৌদ্র তার মধ্যে আমার মা বোনেরা বসে আছেন আমার ভাই বোনেরা বসে আছেন একদিকে প্রবীণরা বসে আছেন আর একদিকে নবীনরা বসে আছেন আমি প্রথমেই বলি তৃণমূল কংগ্রেসের বুথ সম্মেলনে তৃণমূল কংগ্রেসের দলের কর্মীরা আমার সম্পদ তৃণমূল কংগ্রেসের যারা বুথ ওয়ার্কার যারা বুথে বসে স্লিপ লেখেন যারা মানুষের বাড়ি বাড়ি যান যারা দলটাকে শক্তিশালী করেন যারা তৃণমূলের পতাকা ধরে দল করেন আমি তাদের পক্ষে নই যে দু একজন দুষ্ট গরু আছে এমনকি ধান কিনতেও বাধা দেয় আর তারপরে বিজেপির সাথে গিয়ে ঘর করে তাদের ইমিডিয়েট চলে যাওয়া উচিত বলে আমি মনে করি আমাকে এত ভয় দেখাবার কোনো কারণ নেই আর আমাকে এত দুর্বল ভাববার কোনো কারণ নেই যারা যারা মনে করবেন বিজেপি করবেন চলে যান আমার যায় আসে না তাদের জন্য আমাদের দরজায় স্থান হবে না আর যদি আমার তৃণমূল কংগ্রেসের কোনো গরিব কর্মী থাকে তার বাড়িতে একটা জামা প্যান্টও না থাকে দরকার হলে আমি জামা প্যান্ট কিনে দিয়ে তাকে আমি ভোট কর্মী করাবো কিন্তু আমি কারোর কাছে এভাবে মাথা নত করে টাকায় বেচে দিই না দলকে দলকে টাকায় বেচে কারা যে লোকরা অসাধু হয় করাপ্টেড হয় ভ্রষ্টাচারী হয় দুর্নীতিপরায়ণ হয় দুর্নীতিপরায়ণ লোকেরাই দুর্নীতির কাছে নিজেদের বিক্রি করে দেয় এটা মাথায় রাখবেন ভালো মানুষরা বিক্রি হয় না এই যে ধরুন মহারাজ বিশ্বরূপ মহারাজ ইনি বহরমপুরের মানুষকাল মারা গেছেন আমি ইনাকে পার্সোনালি চিনতাম আমরা যখন দার্জিলিং যেতাম নিবেদিতা সিস্টার নিবেদিতার বাড়িটা যেখানে তিনি দেহত্যাগ করেছিলেন ওই রয় ভিলা আমি করে দিয়েছিলাম উদ্ধার এবং এই মহারাজ আমাকে খুব ভালোবাসতেন আমি গেলেই আমার জন্য চকলেট নিয়ে আসতেন অথবা লজেন্স নিয়ে আসতেন কালকে ওনার ওই নির্মম মৃত্যু পরশুদিন আমি নিজে ভীষণ শোকাহত কারণ ওনার মতো ভালো মানুষ হয়তো পাওয়া যাবে না যেহেতু বহরমপুরে তার বাড়ি তাই তাকে আমি আমার শেষ সম্মান এখানে জানালাম কিন্তু হঠাৎ করে উনি মারা গেছেন খুবই কষ্টকর ব্যাপার আমি মনে করি মুর্শিদাবাদ জেলার মানুষের তো গর্ব করার আছে মুর্শিদাবাদ জেলার মানুষ একদিন বাংলার রাজধানী কে ছিল ভারতের বাংলার রাজধানী কোথায় ছিল মুর্শিদাবাদে কোথায় মুর্শিদাবাদে কোথায় মুর্শিদাবাদে কোথায় ছিল রাজধানী পলাশির শেষ প্রান্তে লড়াই হয়েছিল কার সাথে কার পলাশির শেষ প্রান্তে লড়াই হয়েছিল কার সাথে কার সিরাজদৌল্লা আর মির্জাফর সিরাজদৌল্লা দেশকে এতটা ভালোবাসতেন তিনি নিজের মুকুট খুলে দিয়ে বলেছিলেন মির্জাফরকে মির্জাফর আমার মুকুটটা তোমায় দিয়ে দিলাম আমার সম্রাটগিরি চাই না আমি চাই
আমার দেশমাতৃকা ভালো থাকুক, তুমি আমার দেশমাতৃকার সম্মান রক্ষা করো। সেদিন মির্জাফর সিরাজউদ্দৌলার কথা শোনেনি, ইংরেজদের সাথে হাত মিলিয়ে দেশের সাথে গদ্দারি করেছিল, তাই তাকে বলা হয় গদ্দার বাবা রাফাকার। বাংলাদেশে গদ্দারদের তাই বলা হয়। এখানেও জেনে রাখবেন, দু একজন দুষ্টু গরু যারা হাম্বা হাম্বা রো রো করে, হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা দুম্বা দুম্বা বুম্বা বুম্বা বাম্বা বাম্বা, অনেক দুর্নীতি করেছে, তাদের এখন হঠাৎ মনে পড়েছে যদি গরু চুষু চুরি কেসে ধরা পড়ি, যদি কয়লা কেসে ধরা পড়ি, যদি হাজার হাজার কোটি টাকা কামিয়েছি ধরা পড়ি, তাই বেটার বিজেপির ওয়াশিং মেশিনে চলে যাও। বিজেপির ওয়াশিং মেশিন কালোগুলো যাচ্ছে আর সাদা হয়ে চলে আসছে। এগুলো সাদা নয়, এগুলো কালো কাদা। এগুলো কি? কালো কাদা। আর এই কাদাগুলো জমা হয়েছে এক জায়গায়। আর বিজেপি পার্টিটা তো বাংলার পার্টি নয়, আর এ তো গুজরাটের পার্টি, এ তো দিল্লির পার্টি, দাঙ্গা করার পার্টি, গুজরাটে দাঙ্গা করার পার্টি, ইউপিতে দাঙ্গা করার পার্টি, আসামে এনআরসি করার পার্টি, কে করার পার্টি, কে কে কু কু এনআরসি এনপিআর, লজ্জা লজ্জা। বিজেপি হচ্ছে এই পার্টিটা, মনে রাখবেন, না হিন্দুর না মুসলমানের, না শিখ না খ্রিস্টানের, না জৈন না পারসিকের। মুখে বলে হরি হরি আর সাধারণ মানুষকে খুন করি, মুখে বলে হরি হরি আর সাধারণ মানুষের পকেট চুরি করি নোটবন্দি। আমরা তা বলি না, আমরা বলি হরে কৃষ্ণ হরে হরে তৃণমূল কংগ্রেস ঘরে ঘরে, আমরা বলি হরে কৃষ্ণ হরে হরে শান্তি থাকুক ঘরে ঘরে, আমরা বলি হরে কৃষ্ণ হরে হরে দাঙ্গা বন্ধ হোক, চলবে না দাঙ্গা, আমরা চাই আমার মা বোনেরা সম্মান নিয়ে থাকুক, যেমন বাড়িতে তারা কাজ করে তারা বাইরেও কাজ করে, মা বোনেরা ছাড়া কোনো কাজ হতে পারে না, মা বোনেরা আমাদের সমাজের সম্পদ, আমাদের ঘরের সম্পদ, আমাদের পরিবারের সম্পদ, আমাদের দেশের সম্পদ, আমাদের রাজ্যের সম্পদ। কি ভাইরা, মা বোনেদের জন্য জোরে হাততালি দাও। মা না থাকলে রান্না করে দেবে কে? বউ না থাকলে রান্না করে দেবে কে? বোন না থাকলে ভাইফোঁটা নেবে কী করে? যখন রোজার মাস আসে খাবারগুলো তৈরি করে মুখের সামনে কারা দেয়? মা বোনেরা দেয়। যখন ঈদ মুবারক হয় কীরকম বানায় বলো? শাহুয়ের সামুয়ের পায়েস অথবা রুটি অথবা বিরিয়ানি কীরকম বানায়? যখন দুর্গাপুজো হয় মা বোনেরা কীরকমভাবে প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে অনেক সময় রান্না করে, ঠাকুরের পুজোর প্রসাদ তৈরি করে, বাড়িতে নানা রকম রান্না করে খাওয়ায়। আর এই মা বোনেরা আবার অসুখ করলে মাথায় জলের পট্টি দিয়ে দেয়, আবার অসুখ করলে মাথায় হাত বুলিয়ে দেয়, মায়ের ছোঁয়া সব রোগ থেকে মানুষকে ভালো করে দেয়। এরাই হচ্ছে আমাদের মা, এরাই হচ্ছে আমাদের মাদার, এরাই হচ্ছে আমাদের আম্মা। তাই এই মাকে আগে সম্মান করতে জানতে হবে। তৃণমূল কংগ্রেস করতে হলে প্রথম কাজ মা বোনেদের মাথায় রাখতে হবে, মা বোনেদের সম্মান করতে হবে, মা বোনেদের ভালো রাখতে হবে। আর যে সমাজে মহিলারা ভালো থাকে সে সমাজে কোনো দিন খারাপ হয় না। আচ্ছা মুর্শিদাবাদের মা বোনেরা বলুন তো, আজকে মুর্শিদাবাদ বলুন, বহরমপুর বলুন, ভগবানগোলা বলুন, জঙ্গিপুর বলুন, হরিহরপাড়া বলুন, ডোমকল বলুন, রেজিগড়নগর বলুন, পলাশী বলুন, সুতি বলুন, ফরাক্কা বলুন, জঙ্গিপুর বলুন, মা বোনেরা রাস্তায় ঘুরে বেড়ান তো? আপনাদের কি কাউকে যেতে গেলে রাস্তায় পাহারা দিয়ে নিয়ে যেতে হয়? মা বোনেরা নিজেরা নিজেরা বাজারহাট করেন তো, দোকানে যান তো, রাস্তায় বেরোন তো, সবটাই করেন আপনারা? তাহলে বুঝুন, আপনারা যারা সবটাই করেন তাহলে আপনাদের বুঝতে হবে যে মা বোনেরা ছাড়া কিন্তু কোনো কাজ হয় না। এবং তাই বাংলায় মা বোনেদের যে স্বাধীনতা আছে এই স্বাধীনতা কিন্তু অন্য কোথাও নেই, মাথায় রাখবেন। বাংলায় মা বোনেদের যে স্বাধীনতা আছে, যে শান্তি আছে, যে সম্মান আছে, এই সম্মান কিন্তু আর কোথাও নেই।
চলে যান বিজেপির রাজ্য উত্তরপ্রদেশে, দেখবেন সংখ্যালঘু, দলিত, সাধারণ মানুষ, ট্রাইবেল থেকে শুরু করে সবার ওপর অত্যাচার করছে। চলে যান দিল্লিতে, দাঙ্গায় কত মানুষ মারা গেল কেউ বুঝতেও পারল না। চলে যান রাজস্থানে, চলে যান হরিয়ানাতে, চলে যান পাঞ্জাবেতে, দেখবেন একই অবস্থা। কোনো জায়গায় কিন্তু এসব হয় না, মাথায় রাখবেন। আমাদের বাংলার মতো সম্মান আর কোথাও কেউ পায় না। বাংলায় অনেক করা হয়েছে। এই মুর্শিদাবাদ জেলা আমার কাছে নতুন নয়। এই মুর্শিদাবাদ জেলায় আমি যখন কংগ্রেস করতাম, মান্নান হোসেন এই জেলার আমার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিল। মান্নানকে নিয়ে আমি এলাকার পর এলাকা ঘুরতাম। আজকে সে মারা গেছে, তার অকাল মৃত্যু। কিন্তু মনে রাখবেন, কাটরা মসজিদ নিয়ে যখন গণ্ডগোল হলো, আমি কিন্তু প্রথম এসেছিলাম। মনে রাখবেন, যখন হরিহর পাড়ায় অতগুলো মানুষকে খুন করা হয়েছিল, আমি কিন্তু প্রথম এসেছিলাম। মনে রাখবেন, যখন কান্দিতে বাস, যখন বহরমপুরে ভাগীরথীর জলে বাস ডুবে পড়ে কত মানুষ মারা গেল করিমপুর থেকে শুরু করে, আমি কিন্তু প্রথম এসেছিলাম। প্রত্যেকটা প্রোগ্রামে আমি কিন্তু মুর্শিদাবাদে আগে আসতাম। তারপরে আস্তে আস্তে মুর্শিদাবাদ টোটালটাই কংগ্রেস হয়ে গেল। আমি তৃণমূল কংগ্রেস তৈরি করলাম, কিন্তু একজনকেও পেলাম না তৃণমূল কংগ্রেসের এমএলএ। আমার প্রথম এমএলএ হয়েছিল সুব্রত সাহা। তারপরে আমার চারজন এমএলএ হলো। তারপরে অনেকে যারা কংগ্রেস করতেন বা সিপিএম অন্যান্য দল করতেন, তারা আমাদের সাথে এসছেন। এবং আগামী গত নির্বাচনে মুর্শিদাবাদের মানুষ, আপনারা কিন্তু তিনটে লোকসভা সিটের মধ্যে দুটো লোকসভা সিট আমাদের উপহার দিয়েছেন। আপনাদের কাছে প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই, সালাম জানাই। মনে রাখবেন, আগামী দিনে আমাদের গভর্নমেন্ট তৈরি হবে আপনাদের ভোটে। মনে রাখবেন, আপনাদের একটা একটা করে ভোট পড়বে আর মামাটি মানুষের সরকার তৈরি হবে। বিজেপিকে যদি হাটাতে চান, প্রত্যেকটা ভোট তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলে ফেলতে হবে। কোনো ভয় পাবেন না। বিজেপি ভয় দেখাবে, ধমকাবে, চমকাবে, কোনো ভয় পাবেন না, মাথায় রাখবেন, কোনো ভয় পাবেন না। আমি ভয় পাই? আমি ভয় পাই না তো বলুন না। বন্দুক নিয়ে আমাকে কমবার মারতে আসেনি। আমার সোড়া সারা শরীরে, পা থেকে মাথা পর্যন্ত মার খাওয়া। আমার মাথায় লোহার ডান্ডা দিয়ে অনেকবার টোটাল মাথাটাকে থেতলে দেওয়া হয়েছিল। আমার হাতের দুটো হাত পুরো অপারেশন হয়েছে, পেটে দু তিনবার অপারেশন হয়েছে, আমার চোখে অপারেশন হয়েছে। আমার শরীরের এমন কোনো জায়গা নেই যে জায়গাটা আমি মার খাইনি। মার খেতে খেতে এই জায়গায় এসেছি। সুতরাং আমি বন্দুকের সাথেও যেমন লড়াই করতে পারি, আমি গুন্ডাদের সাথেও লড়াই করতে পারি, আমি দাঙ্গাবাজদের সাথে লড়াই করতে পারি, আর যারা কুৎসা করে অপপ্রচার তাদের সাথেও লড়াই করতে পারি। আমি ভয় পাওয়ার লোক নই। আমাকে কেউ ভয় দেখালে আমি তাকে চমকাই। যদি আমায় কেউ চমকায়, আমি চমকাই না। আমাকে চমকালে মানুষ তাদের ধমকায়, আমি চমকাই না। আমাকে চমকালে আমি গর্জাই, আমি বর্ষাই, আমি উত্তরাই, এবং আমি পেরিয়ে যাই সমস্ত বাধা বিঘ্ন, সকল বাধা ছিন্ন করে। মনে রাখবেন, যৌবনের সাথে সাথে আমরা পেরিয়ে যাই ছাত্র যৌবনকে সাথে নিয়ে, এটাই আমাদের ইতিহাস। তাই আগামী দিনে আমি বিশ্বাস করি বাংলার সরকার গড়তে মুর্শিদাবাদ জেলার রোল অনেক বড় রোল। মুর্শিদাবাদ মালদা জেলা এবারে কিন্তু প্রত্যেকটা সিট আমাদের চাই। কোনো কারো কথা শুনে, সাম্প্রদায়িকতার জিগির শুনে দেবেন না। বিজেপি আবার কিছু কিছু মুসলিম অর্গানাইজেশনকে সাম্প্রদায়িকতার জিগির তুলে টাকা দিয়ে পাঠিয়ে দেয় অশান্তি করবার জন্য। সেই অশান্তির মধ্যে প্লিজ দয়া করে যাবেন না। মনে রাখবেন, আপনার একটা ভোট অন্য জায়গায় পড়লে সেই ভোটটা কিন্তু চলে যাবে বিজেপির দিকে। আপনার ভোটটা সিপিএম নয়, কংগ্রেস নয়, বিজেপি নয়, একমাত্র আপনার সিম্বল হচ্ছে তৃণমূল, জোড়া ফুল, একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। ভোটটা দেওয়ার আগে মনে রাখতে হবে, যদি বিজেপিকে চান তাহলে মনে রাখবেন ভোট অন্য জায়গায় যেতে পারে, আর যদি বিজেপিকে না চান, কংগ্রেস জেতবার জন্য বড় বড় কথা বলবে, বিজেপিকে লড়তে পারে না, লড়ে না, বিজেপিকে লড়তেও চায় না। সিপিএমও বিজেপির বড় বন্ধু, তা নাহলে মইনুল হাসানরা কেন আমাদের দলে আসবে? তাই
বিজেপি কে সিপিএম লড়তে পারবে না, কংগ্রেস লড়তে পারবে না, বিজেপি কে লড়ে বাংলায় সরকার গঠন করে তৃণমূল কংগ্রেস মা মাটি মানুষকে উৎসর্গ করবে, মা ভাই বোনদের উদ্দেশ্যে উৎসর্গ করবে। কন্যাশ্রী কে দিয়েছে জোরে বলো ভাইরা আমার ছাত্র যুবক, কন্যাশ্রী কে দিয়েছে, রূপশ্রী কে দিয়েছে, মা বোনেরা খাদ্য সাথী কে দিয়েছে, বিনা পয়সায় রেশন কার্ড কে দিয়েছে, স্বাস্থ্য সাথী কে দিচ্ছে, ঐক্যশ্রী কে দিয়েছে, সবুজ সাথী কে দিয়েছে, বারো ক্লাসের ছেলে মেয়েদের ট্যাব কে দিয়েছে, সংখ্যালঘু বৃত্তি কে দিয়েছে। তাহলে মনে রাখবেন এই জেলায় সুব্রত সাহা বলছিল যে আমরা বিনামূল্যে চিকিৎসা সাগরদিঘি দমকল জঙ্গিপুরে আমরা মাল্টি সুপার হাসপাতাল করেছি, রাজ্যে 42টা এখানেই তিনটে, মুর্শিদাবাদ ইউনিভার্সিটি আমরা দিয়েছি, মুর্শিদাবাদ ইউনিভার্সিটির প্রসেস চলছে, পাশও হয়ে গেছে, মুর্শিদাবাদ ইউনিভার্সিটির কাজ খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয় আপনাদের গর্ব আমি জানি, মুর্শিদাবাদ কলেজটাকে ইউনিভার্সিটি করা হচ্ছে, তার সমস্ত কাজ তৈরি হয়ে গেছে। এবং ধান কেনার প্রক্রিয়া কেউ কেউ আটকে দিয়েছে, আমি প্রশাসনকে প্রক্রিয়া নিয়ে যারা আটকে ছিল আমি গতকাল রাতে ইনস্ট্রাকশন দিয়ে এসেছি, ইমিডিয়েট ধান কেনার প্রক্রিয়া চলবে, আর যদি কেউ বাধা দেয় তার বিরুদ্ধে আমার থেকে কঠোর আর কেউ হবে না। আমি আবার বলছি আমি দুর্বল নই, আমি শক্তিশালী লোক, যতদিন বাঁচবো মাথা উঁচু করে চলবো, আর যতক্ষণ বাঁচবো রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বাঁচবো। মনে রাখবেন এনপিআর নিয়ে সব রাজ্যে বলেছিল এনপিআর করবো, এনআরসি করবো, অনেক রাজ্য কিছু করেনি, কিন্তু আমি আইন করে আমি অ্যাসেম্বলিতে পাশ করে বলে দিয়েছি এনপিআর করা যাবে না, আমি করব না, করিনি, কোনোদিন করব না, করতে দেব না। তাতে আমায় কি করতে পারে, সারাক্ষণ তো আমার পেছনে লাগছে, দেখতে পাচ্ছেন না, সারাক্ষণ পেছনে লাগে, টাকা দেয় না, এমনকি খাদ্যের টাকাও দেয় না, তাতে কি যায় আসে, আমার সে তাকাত আছে, শক্তি আছে, আমি জানি কি করে কি করতে হয়। একটা প্রধানমন্ত্রী দেশের, কখনো শুনেছেন প্রধানমন্ত্রীরা মিথ্যে কথা বলে, কখনো শুনেছেন মুখ্যমন্ত্রীরা মিথ্যে কথা বলে, কখনো শুনেছেন বড় রাজনৈতিক নেতা মিথ্যে কথা বলে? আরে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলে যাচ্ছে সরকারি কর্মচারীরা নাকি মাইনে পায় না, এ আবার কি উদ্ভট কথাবার্তা, কোন সরকারি কর্মচারী মাইনে পায়নি? দেখান মোদীবাবু, আর আপনি বিএসএনএল বিক্রি করে দিয়েছেন, সেল বিক্রি করে দিয়েছেন, রেল প্রাইভেটাইজ করে দিচ্ছেন, কল বিক্রি করে দিচ্ছেন, লাইফ ইন্স্যুরেন্স বিক্রি করে দিচ্ছেন, আগামী দিন ব্যাংকের টাকা মানুষ পাবে না, ইন্স্যুরেন্সের টাকা পাবে না, আগে জবাব দিন। আজকে বাংলার কৃষকরা শান্তিতে আছে, যারা কৃষক বন্ধু আছেন, যাদের নেই তারা আবার লিখিয়ে নেবেন, ডিসেম্বর জুনে বছরে দুবার করে জুন মাস, এই জুলাই আগস্ট মাস এবং নভেম্বর ডিসেম্বর দু মাস করে হবে দুয়ারে সরকার। মনে রাখবেন কৃষক বন্ধু স্কিমে আমরা 2 লক্ষ টাকা করে দিচ্ছি যদি কেউ মরে যায় কৃষক কৃষক। মনে রাখবেন শস্য বিমা 1 টাকাও কৃষকদের দিতে হয় না, বিনা পয়সায় আমরা শস্য বিমা করে দিচ্ছি। আর যে টাকাটা আমরা দিতাম 5,000 টাকা করে বছরে, যার 1 একর জমি আছে পেতেন, আর যার 1 একরের কম আছে তারা 1,500 পেতেন, 2,000 পেতেন, সেই টাকাটা বাড়ানো হয়েছে আগামী মে মাস জুন মাস থেকে, ওটা 5,000-এর জায়গায় 6,000 করে দিয়েছি চাষিরা, যেটা কৃষক বন্ধুরা পেতেন, আর যারা 1,500-2,000 পেতেন তারা পাবেন 3,000 টাকা। মনে রাখবেন প্রায় 15 লক্ষ বিধবা ভাতা এবং বয়স্ক ভাতা করে দিয়েছি। মনে রাখবেন 4 লক্ষ মানবিক, যারা ফিজিক্যালি শারীরিকভাবে অক্ষম তাদের করে দিয়েছি। মনে রাখবেন প্রায় 18 লক্ষ কাস্ট সার্টিফিকেট এই কদিনে করে দেওয়া হয়েছে, আর যদি আমাদের সময় দেখেন তাহলে 1 কোটি কাস্ট সার্টিফিকেট করে দিয়েছি। সংখ্যালঘু ভাই বোনেরা 70% রিজার্ভেশনের মধ্যে 99% রিজার্ভেশন আপনারা পেয়েছেন, আপনাদের ছেলেমেয়েরা
80-90 হাজার সংখ্যালঘু ছেলে মেয়েরা আজকে উচ্চ শিক্ষা করছে। এমনকি আনএডেড মাদ্রাসারও যে 250 টাকা আমরা সম্মতি দিয়েছিলাম তাদেরও আমরা গভর্নমেন্ট এডেড করে দিয়েছি। আমরা সংখ্যালঘু থেকে শুরু করে ইমাম থেকে শুরু করে মুয়াজ্জম থেকে শুরু করে পুরোহিত থেকে শুরু করে মাজিদ থান থেকে শুরু করে জাহের থান থেকে শুরু করে জয় বাংলা থেকে শুরু করে ওল্ড এজ পেনশন থেকে শুরু করে কৃষক পেনশন থেকে শুরু করে সবটাই আমরা করে দিয়েছি। এবং আগামী দিন বলা হয়েছে 18 বছরের বিধবাও যদি কেউ হয় তাকেও 1000 টাকা ভাতা দেব, অর্থাৎ সবার জন্য। যেমন সংখ্যালঘু, যেমন তপশিলি আদিবাসী 60 বছর হলেই এখন 1000 টাকা একটা ভাতা পাচ্ছেন। স্বাস্থ্যসাথী, মনে রাখবেন, প্রায় 10 কোটি মানুষের আওতায় সব পরিবার কার্ড পাবেন। যারা যারা এখনো দরখাস্ত করেননি, দুয়ারে সরকার যখন হবে আবার দরখাস্ত করবেন। যারা কার্ড পেয়ে গেছেন ঠিক আছে, যারা বায়োমেট্রিক্স কার্ড পাননি আর একটা ওই রকম কার্ড করে দেওয়া হচ্ছে, যেহেতু মেশিন পাওয়া যাচ্ছে না অত ছাপতে একসাথে, ওই কার্ডটাও স্বাস্থ্যসাথী কার্ড হিসেবে বিবেচিত হবে এবং সেইটাতেই আপনারা পরিচয় পাবেন, আপনারা স্বাস্থ্যসাথী প্রকল্পে চিকিৎসা পাবেন। সেইটা এখন দিয়ে দেওয়া হচ্ছে, সেটাও পাবেন আপনারা, চিন্তা করবেন না। আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আমরা যখন কোভিড হয়েছিল কত মাইগ্রেন্ট ওয়ার্কার ফিরে এসেছিল বলুন। একটা মাইগ্রেন্ট ওয়ার্কারকে মোদী সরকার 1 টাকা দিয়ে সাহায্য করেনি, আমাদের সরকার 300 ট্রেনের ভাড়া দিয়েছে, বাসে করে লোক নিয়ে এসছে, সব আমরা করেছি, ওরা কিন্তু করেনি। আমরা স্নেহের পরশে 4 লাখ মাইগ্রেন্ট ওয়ার্কারকে 1000 টাকা করে দিয়েছি। দেখুন কত লোক মারা গেছে রাস্তায় যারা পরিযায়ী শ্রমিক, মোদীবাবুরা একবারও দয়া হয়নি তাদের। আর দলবদল করলে চোরদের ডাকাতদের জেট ফ্লাইট করে নিয়ে যাওয়া হচ্ছে, আর মাইগ্রেন্ট ওয়ার্কাররা যখন মরে যাচ্ছে তখন তাদের 1 টাকা ট্রেন ভাড়া দেওয়া হয়নি বা একটা বাস করে দেওয়া হয়নি। আপনারা তো মুর্শিদাবাদের মানুষ জানেন, কাশ্মীরে গিয়েছিল আপেল তুলতে, আপেল ফলাতে 6টা ডেড বডি ফিরে এলো, আমরা তাদের বাড়ি গেলাম, আমরা তাদের সাহায্য করলাম, আমরা তাদের চাকরির বন্দোবস্ত করে দিয়েলাম, 5 লক্ষ টাকা করেও দিয়েছিলাম, এসছিলাম তো, এবং আমি নিজে গেছিলাম তাদের বাড়ি। এই রকম মনে রাখবেন, মালদাতেও অনেক পরিবার আছে, কেরালায় কাজ করতে গেছে মরে গেছে, সেই পরিবারকে আমি গিয়ে টাকা দিয়ে এসেছি। এই রকম অনেক পরিবার আছে যারা বাইরে থাকে, কখনো যদি বিপদে পড়ে মনে রাখবেন আমাদের সরকার সবসময় তার পাশে আছে। এই কথাগুলো মানুষকে বলবেন, ভালো করে বোঝাবেন, মনে রাখবেন এই জেলায় 96% মানুষ কিষাণ ক্রেডিট কার্ড পেয়েছে, আগামী দিন আরও পাবেন। সারা দেশে অনেক কৃষক হত্যার ঘটনা ঘটছে, আজকে হরিয়ানার কৃষকরা আন্দোলন করছে, রাজস্থানের কৃষকরা আন্দোলন করছে, উত্তরপ্রদেশে কৃষকরা আন্দোলন করছে, পাঞ্জাবে কৃষকরা আন্দোলন করছে, দিল্লিতে কৃষকরা আন্দোলন করছেন। আমাদের কৃষকরা, আমরা তাদের সমর্থন জানাচ্ছি, বাংলার কৃষক শান্তিতে থাকুক, সুন্দর থাকুক। সেই জন্য দিল্লি কিরম হিংসুটে জানেন, মোদী সরকার বড় বড় কথা বলে কিষাণ নিয়ে, কি করেছে? আমরা তো কবে থেকে বলছি যা 2 একর জমি আছে তার কমে তো দেবে না, তা সেটা দিয়ে দাও ভাই, আমরা তো বলিনি দেবো না, মিথ্যে কথা বলে যাচ্ছে। দুই হচ্ছে, ধরুন আজকে অন্ধ্রপ্রদেশে আমাদের এখানে 250 কোটি ধান, 250 কোটি টন ধান উৎপাদন হয়, 250 কোটি টন অন্ধ্রপ্রদেশ থেকে কেন্দ্রীয় সরকার কত ধান কেনে? 111 লক্ষ টন। পাঞ্জাব থেকে কত কেনে? 150 টন। মধ্যপ্রদেশ থেকে কত কেনে? রাজস্থান থেকে কত কেনে? উত্তরপ্রদেশ থেকে কত কেনে? লক্ষ লক্ষ মেট্রিক টন। আর বাংলায় কত কেনে জানেন? 100,000 মেট্রিক টনও নয়, 76,000 মেট্রিক টন। আর আমরা পশ্চিমবঙ্গ সরকার, ধান দিন চেক নিন, 49 লক্ষ মেট্রিক টন আমরা পশ্চিমবঙ্গ সরকার চাষিদের থেকে ডাইরেক্ট ধান কিনি। এবং সেই প্রোগ্রাম আবার চালু হচ্ছে, কোভিডের জন্য অনেক প্রবলেম হয়েছে, চাষিরা চিন্তা করবেন না, আমাদের এখানে যারা চাষি আছে জোর করে তার জমির ধান লুট করা হবে না, আমাদের এখানে যারা কৃষক আছেন সবজি ফলন জোর করে তার জমির ধান লুট করতে দেব না,
বিজেপিকে পরিষ্কার বলছি, বিজেপি পার্টি যোদ্ধাদের পার্টি, জমিদারদের পার্টি, কোটি কোটি পতিদের পার্টি, গরিব লোকের পার্টি নয়, ওয়াশিং মেশিন চোরদের পার্টি, সর্দারদের পার্টি, গদ্দারদের পার্টি এবং কুৎসার পার্টি, অপপ্রচারের পার্টি, দাঙ্গা করার পার্টি, ঘরে ঘরে ঝগড়া লাগানোর পার্টি, আর টাকায় টাকার রমরমা। একবার করলো নোটবন্দি, কোভিড করে করলো ঘরবন্দি, হঠাৎ করে সব মানুষকে বন্দি করে দিল ঘরে। নয় নোটবন্দি, নয় ঘরবন্দি, এবার জনগণের আদালতে ওদের মানুষ বন্দি করবে, গণতন্ত্রে বন্দি করবে, এক একটা ভোটের মধ্যে দিয়ে। এটা মনে রাখবেন। এটা সুকান্তের একটা কবিতা আছে, চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দি, জনগণের আদালতে আপনাদের বন্দি হতে হবে, আর আগামী দিন বাংলাই ভারতবর্ষকে পথ দেখাবে। এটা মাথায় রাখবেন, বাংলা ছেড়ে কথা বলবে না, গুজরাট বাংলা শাসন করবে না, বাংলাই বাংলা শাসন করবে, তৃণমূল কংগ্রেসই বাংলা শাসন করবে, এবং মানুষের বঞ্চনার প্রতিবাদে লড়াই করবে, দিল্লির বিমাতৃসুলভ আচরণের প্রতিবাদে লড়াই করবে। দিল্লি নির্দয় নিষ্ঠুর, বাংলাকে কিছু দেয় না, আমফান হয়ে গেল অত বড় ঝড় তাণ্ডব, কিছু দেয়নি, কোভিড এত লোক মারা গেল, কোভিডে আমরা মানুষকে সাহায্য করেছি, এরা কিছুই করেনি, শুধু ভাষণ ছাড়া আর কিছু নেই, শুধু ভাষণ দেবে রেশন দেবে না, এতে কখনো চলতে পারে না। তাই তৃণমূল কংগ্রেসের আমার দায়িত্ব, আমাদের দায়িত্ব, শুনুন, মাথার ওপরে আমি আছি, আমি তৃণমূল কংগ্রেসের যদি কেউ অন্যায় করে সে দল ছেড়ে চলে যাক, আমি সবচেয়ে খুশি হব। আমার একটা সুবিধে আছে, যারা যারা দুর্নীতি করেছে তারা চলে গেছে, যারা যারা দুর্নীতি করেছে চলে গেছে, কিন্তু মনে রাখবেন মাথার ওপরে আমি আছি, যদি কেউ দুর্নীতি করে আমি অন্তত তাকে রেহাই করব না। তার কারণ হচ্ছে আমি মনে করি মানুষের কাজ করাটাই আমাদের কাজ, এবং আমার কর্মীরা আমার সম্পদ। রাজনীতি করে তিন রকম লোক, একদল হচ্ছে লোভী, একদল হচ্ছে ভোগী, একদল হচ্ছে ত্যাগী। আমি লোভীদের দলে নই, আমি ভোগীদের দলে নেই, আমি কতটা ত্যাগী জানি না, বাট এটুকু বলতে পারি আপনার ভাত খাওয়ার প্রয়োজন, আপনি ভাত মাংস দিয়ে খান, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ভাত তো আর সোনার হাড় দিয়ে খাবেন না, ভাত তো আর মুক্ত দিয়ে খাবেন না, ভাত তো আর জোর বেয়ে দিয়ে খাবেন না। সুতরাং যার যতটুকু প্রয়োজন নিশ্চয়ই চলবে, তার ছেলেমেয়েরা পড়াশুনো করবে, তার বাড়িতে একটা টিভি থাকবে, এটা কোনো অন্যায় নয়, কারো বাড়িতে একটা ফ্রিজ থাকলো বা কারো একটা ছোট্ট বাহন থাকলো, এটা অন্যায় নয়, ছেলে মেয়েদের ভালো স্কুলে পড়াবে মা বোনেরা, যেখানে চান্স পাবে। আমি ইংরেজি মিডিয়াম স্কুলও অনেক করে দিচ্ছি, গ্রামের দিকে 100টা ইংলিশ মিডিয়াম স্কুল করে দিচ্ছি, যাতে গ্রাম বাংলার ছেলেমেয়েরা ভালো করে ইংরেজি শিখতে পারে, তারাও যাতে উচ্চ শিক্ষায়, তারাও যাতে কম্পিটিশানে যেতে পারে, এগুলো আমরা করে দেবো। কিন্তু মনে রাখবেন যে আমরা প্রতিজ্ঞাসবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ। তৃণমূল কংগ্রেস অনেকে আমাকে জিজ্ঞেস করে তোমাদের আদর্শ কি, আমি বলি আমাদের আদর্শ একটাই, আমরা জনগণের পক্ষে। আজ পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিইনি, যে সিদ্ধান্তটা এই 9 বছরের মধ্যে আপনারা দেখাতে পারবেন জনগণের বিরুদ্ধে, সব সিদ্ধান্ত জনগণের পক্ষে, এবং কেউ না কেউ একটা না একটা কিছু পায়, হয় সবুজশ্রী, নয় কন্যাশ্রী, নয় রূপশ্রী, নয় বিধবা ভাতা, নয় ওল্ড এজ পেনশন, নয় কৃষক পেনশন, নয় জয় বাংলা পেনশন, নয় কৃষক বন্ধু, নয় কিষাণ ক্রেডিট কার্ড, কিছু না কিছু এক একটা পরিবার পেয়েছেই, এক একটা পরিবার তো 7-8টা জিনিসও পেয়েছেন। আমি চাই আপনারা ভালো থাকুন, আপনাদের ছেলেমেয়েরা পড়াশোনায় ভালো হোক, তারা দেশের নাম করুক। মুর্শিদাবাদের মানুষ একদিন আমি দেখতে চাই, একদিন বিলেতে গিয়ে বলবে, ওরে আমার মুর্শিদাবাদের ভাইটা আজকে বিলেতে গিয়ে ডাক্তার হয়েছে রে, একদিন বলবে, ওরে আমার মুর্শিদাবাদের ভাই আজকে ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে আমেরিকায় গিয়ে, আমার মুর্শিদাবাদের এই কন্যাশ্রীর মেয়েটা আজকে অস্ট্রেলিয়ায় গিয়ে আজকে বড় খেলোয়াড় তৈরি হয়েছে। আমি এটা দেখতে চাই, মুর্শিদাবাদের ঘরে ঘরে মুর্শিদাবাদের নাম ছড়িয়ে পড়বে, বাংলার ঘরে ঘরে মুর্শিদাবাদের নাম ছড়িয়ে পড়বে। আর শিক্ষা একটাই, সিরাজদৌল্লা মির্জাফরের যুদ্ধ দেখে শিক্ষা নিয়েছিলেন যে মির্জাফর গদ্দারি করেছিল, সেই গদ্দারকে কোনোদিন বাংলা ক্ষমা করেনি, দেশও ক্ষমা করেনি, মানুষও ক্ষমা করেনি। সেই রকম মনে রাখবেন, এখনও যারা গদ্দারি গিরি করে বিজেপি করছে তাদেরও ক্ষমা করবেন না, এটাই আমাদের সবচেয়ে বড় শিক্ষা, তাদের ক্ষমা করবেন না, তাদের ক্ষমা করবেন না, তাদের ক্ষমা করবেন না। স্লোগান উঠুক একটাই,
চাইনা চাইনা বিজেপিকে চাইনা 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 বিজেপিকে চাইনা 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 দাঙ্গাবাজদের চাইনা 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 অশান্তিকারীদের চাইনা 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 মহিলাদের অসম্মানকারীদের চাইনা 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 বেকার সৃষ্টি করতে চাইনা আমরা বলি বিদায় দাও বিজেপিকে বিদায় দাও আমার সোনার দেশকে ফিরিয়ে দাও আমার সোনার ভারতবর্ষকে ফিরিয়ে দাও আজকে সোনার ভারতবর্ষকে পুরো বিক্রি করে দেওয়া হয়েছে একটা সাংবাদিক ভালো করে একটা লিখতে পর্যন্ত পারে না রাজদীপ সারদেশাইয়ের মতো সাংবাদিক আরো পাঁচ ছয় জন তাদের পর্যন্ত কেস দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে তাদের অ্যারেস্ট করবার জন্য নানা রকম ভাবে চেষ্টা চলছে কিসের জন্য একটা লোক স্বাধীনতা নিয়ে কথা বলতে পারে না স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না আজকে বাংলায় তো আপনাদের কোনো অসুবিধা নেই যান উত্তরপ্রদেশে গিয়ে দেখে আসুন কি অবস্থা যান আসামে গিয়ে দেখে আসুন এমনকি ত্রিপুরায় যদি বন্ধু বান্ধব থাকে বিজেপিকে ভোট দিয়ে যে কি ভুল করেছে এখন মানুষ বুঝতে পারছেন পদে পদে কাজেই আগামী দিন মনে রাখবেন আপনারা মুর্শিদাবাদ জেলায় বাংলায় সরকার গঠন করতে মুর্শিদাবাদ মালদা সবচেয়ে আগে এগিয়ে আসবেন আমার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকে সাথী করে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গকে সাথী করে আমার এটুকু আবেদন আপনাদের কাছে থাকলো আর তৃণমূল কংগ্রেস আমি এখনও বলি আমার বুথ ওয়ার্কাররাই আমার সম্পদ বুথ ওয়ার্কারদের ভয় পেলে চলবে না ওদের পুলিশ এসে ধমকাবে ধমকালে চলবে না ভয় পাবে না মাথা নত করবে না যদি টাকা পয়সা দেয় টাকা দিলে খেয়ে নিন মাংসভাত খেয়ে নিন ভোটের বাক্সে উল্টে দিন মনে রাখবেন টাকা দিয়ে ভোট দেবেন না ভোট আপনার নিজস্ব অধিকার এটা মাথায় রাখবেন টাকা দিলে নিয়ে নিন মাংসভাত খেয়ে নিন ভোটের বাক্সে বিজেপিকে ভালো করে বিদায় দিন ভালো করে বিদায় দিন ভালো করে পরাস্ত করে দিন বিজেপিকে হারাতেই হবে না হারালে শান্তিতে আর থাকতে পারবেন না শান্তিতে ঘোরাফেরা করতে পারবেন না শাসন মানে কেউ বাঁচতে পারবে না ওরা না জানে সভ্যতা না জানে সংস্কৃতি না জানে মানবতা না জানে মানবিকতা কোনোটাই জানে না শুধু উল্টো পাল্টা বলে বিবেকানন্দকে বলে বিবেকানন্দ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর একজনের নাম আর একজনের টাইটেল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেয় রবীন্দ্রনাথ ঠাকুরের তথ্য জানে না রবীন্দ্রনাথ ঠাকুর নাকি শান্তিনিকেতনে জন্মগ্রহণ করেছে এই সমস্ত মিথ্যে উল্টো পাল্টা কুৎসা রচনা করছে যারা বাংলাকে চেনে না বাংলাকে জানে না তাদের জন্য বাংলার কোনো দয়া নেই কোনো মায়া নেই কোনো স্নেহ নেই কোনো ভালোবাসা নেই কোনো আশীর্বাদ নেই কোনো দয়া নেই চাই একটাই এবার আমি বলবো আপনারা স্লোগান দেবেন জিতবে কারা জোরে মা বোনেরা না বললে আমি যাব না মা বোনেদের দুটো হাত নাড়ি নাড়ি জোরে জোরে বলতে হবে জিতবে কারা লড়বে কারা তৃণমূল লড়ছে কারা তৃণমূল আসবে কারা তৃণমূল আসবে কারা তৃণমূল মা বোনেরা তৃণমূল শ্রমিক কৃষক তৃণমূল এই ছাত্র যৌবন কোথায় গেল তৃণমূল তোমাদের কি খিদে পেয়ে গেছে জোরে জোরে বলো মা বোনেরা বলছে ওদের সাথে এই আমরা কারা তৃণমূল আমরা কারা তৃণমূল সংখ্যালঘুরা তৃণমূল হিন্দু ভাই বোনেরা তৃণমূল তপশিলীরা তৃণমূল আদিবাসীরা তৃণমূল শিক্ষকেরা তৃণমূল ভাই বোনেরা তৃণমূল কৃষক বন্ধু তৃণমূল কন্যাশ্রী তৃণমূল রূপশ্রী তৃণমূল কি হলো এত আসছে কেন আমার গলার কত জোর আমার কাছে মায়ের কাছে ঠিকই মা বোনেরা মনে মনে বলুন যদি বলতে না পারেন এই ছাত্র যৌবন কোথায় গেল গর্জন কোথায় গেল গর্জন কারার ওই লৌহ কপট ভেঙে ফেল করলে লোপট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি কন্যাশ্রী 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 তৃণমূল যুবশ্রী তৃণমূল যুবশক্তি তৃণমূল সবুজ সাথী তৃণমূল ট্যাপ দেওয়া তৃণমূল ঐক্যশ্রী তৃণমূল শিক্ষাশ্রী তৃণমূল সবুজশ্রী তৃণমূল সবুজ সাথী তৃণমূল সবুজ সাথী তৃণমূল সমবাসী তৃণমূল বৈতরণী তৃণমূল বিনা পয়সা রেশন তৃণমূল স্বাস্থ্য সাথী তৃণমূল খাদ্য সাথী তৃণমূল মা বোনের সম্মান তৃণমূল কৃষক বন্ধু তৃণমূল সামাজিক সুরক্ষা তৃণমূল শ্রমিকদের জন্য তৃণমূল বীর শ্রমিকদের তৃণমূল স্বাস্থ্য সাথী তৃণমূল বীর শ্রমিকদেরও তৃণমূল বন্দে মাতরম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ
বন্দে মাতরম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় মা বোনেরা জয় মা বোনেরা জয় মা বোনেরা জয় মা বোনেরা জয় মামাটি মানুষ জয় মামাটি মানুষ মামাটি মানুষ জিন্দাবাদ 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 মামাটি মানুষ ধন্যবাদ 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 মামাটি মানুষ জিন্দাবাদ 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 মামাটি মানুষ ধন্যবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জয় বাংলা জয় বাংলা জয় মুর্শিদাবাদ জয় মুর্শিদাবাদ জয় মালদা জয় বাংলা জয় উত্তরবঙ্গ জয় উত্তরবঙ্গ জয় দক্ষিণবঙ্গ জয় দক্ষিণবঙ্গ জয় তৃণমূল 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 জয় জোড়াফুল 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 মামাটি মানুষ জিন্দাবাদ মামাটি মানুষকে জিন্দাবাদ বন্দে ধন্যবাদ প্রণাম সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আবার দেখা হবে ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার মমতা ব্যানার্জি জিন্দাবাদ জিন্দাবাদ।